শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি ভালো আছি। এই করোনা প্যান্ডামিকের সময় তোমরা স্বাস্থ্যবিধি যথাযথ মেনে মেনে চলবা। দেখো, আজ গত ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম বাক্য শব্দ প্রকরণ, আজ আমি বাক্য প্রকরণ সম্পর্কে আলোচনা করবো। শুনতে বাক্য কাকে বলে, বাক্যের সংখ্যা শব্দ পাশাপাশি বসে যদি কোন বিষয়ে বক্তার মনে ভাব পুরোপুরি ভাবে প্রকাশিত হয় তবে তাকে বাক্য বলা হয়। দেখো, পরস্পর অর্থ সম্পর্ক যুক্ত কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি কোনো বক্তার কোনো ভাব কর্মের বিশ্লেষণ করে প্রকাশ করতে পারে, তাহলে তাকে আমরা বাক্য বলে অভিহিত করতে পারি। বাক্য একটা সহজে তোমরা বুঝতে পারবা, কঠিন স্কুলে এটা হলো রহিমের পরের ধাপ, আর এটা একটা সরল বাক্য। শুধু শব্দ পাশাপাশি বসলে কিন্তু বাক্যে বাক্য হয় না, আর শব্দের কতগুলো অর্থ থাকতে হবে এবং নির্দিষ্ট মনোভাব প্রকাশ করতে হবে। একটি আদর্শ বাক্যের তিনটি গুণ অবশ্যই একটি বাক্যের তিনটি গুণ থাকা আবশ্যক। তিনটা গুণ কি কি? দেখো, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এই তিনটা গুণ অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। একটি বাক্যের তিনটি গুণ, একটা হলো আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। বাক্যের অর্থ পরিপূর্ণ হয়ে বোঝার জন্য একটা পদের পর অপর পদ শোনার ইচ্ছে তাকে আমরা একাকা বলি। যেমন একটা উদাহরণ তোমরা বুঝতে পারবা, পাখি আকাশে। এই বাক্যটা কিন্তু পরিপূর্ণ হয় নাই, কেন? এ জায়গায় আমাদের আরো কিছু একটা শব্দ শোনার ইচ্ছে হচ্ছে। পাখি আকাশে যদি আমরা বলে বলি তাহলে সেটা হয় পরিপূর্ণ একটা বাক্য। এই যে এক পদের পর অপর পদ শোনার নিচ্ছে, এটাই হলো আকার। আরেকটা হলো আসক্তি, দুই নম্বর গুণটা হলো আসক্তি। বাক্যের অন্তর্গত প
সমূহের পদ সমূহের সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলা হয়। আসক্তি বলা একটা বাক্য গঠন করতে গেলে আমাদের উদ্দেশ্য কিন্তু অবশ্যই লাগবে। বাক্যের দুটা অংশ, বাক্যের দুটি অংশ, একটা হলো উদ্দেশ্য ও বিধেয়। যদি আমরা একটা উদাহরণ দিই, দেখো আকাশে উড়ে পাখি, এটা কিন্তু একটা বাক্য, কিন্তু পদগুলো নির্দিষ্ট জায়গায় নেই, এর জন্য এটা আদর্শ বাক্য নয়। যদি এই বাক্যটা আমরা এইভাবে লিখি, পাখি আকাশে উড়ে, পাখি আকাশে উড়ে, তাহলে এটা একটা আদর্শ বাক্য হিসেবে পরিগণিত হয়। এই যে বাক্যের যথাযথ পদ, যে যে পদ যে জায়গায়, সেই পদ সেই জায়গায় বসানোকে আমরা আসক্তি বলি। আরেকটা হলো যোগ্যতা, তিন নম্বর গুণ যোগ্যতা, এটা হলো বাক্যের অন্তর্গত পদ সমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনকে যোগ্যতা বলা হয়। তাহলে বাকির অন্তর্গত পদগুলোকে মিল থাকতে হবে, অর্থগত মিল থাকতে হবে, আর ভাবগত মিল থাকতে হবে। যেমন একটা উদাহরণ যদি তোমরা বুঝবা, পাখি আর হাঁস, আসলে কি পাখি ঘাস খায়? পাখি তো কোনো ঘাস খায় না, এই জায়গায় যোগ্যতার অভাব আছে। যদি আমরা বলি পাখি আকাশে ওড়ে, পাখি আকাশে ওড়ে, তাহলে এই বাক্যটা পরিপূর্ণ বাক্য হবে। এই যে আর উপরের বাক্যটা যোগ্যতা গুণের অভাব, এগুলো একটা আদর্শ বাক্য নয়। আর এটা যে যোগ্যতা গুণ সবগুলো আছে, অর্থগত ভাবগত মিল আছে, এগুলো একটা আদর্শ বাক্য। গঠনগত ভাবে বাক্য তিন প্রকার, এক নম্বরে হলো সরল বাক্য, জটিল বাক্য, নিজের পাঠকে অধ্যয়ন করবা।